এখানে উপ তত্ত্বাবধায়ক হিসেবে আছি। তো আমার এখানে আমাদের বৃদ্ধ এবং বৃদ্ধরা মিলে মোট 15 জন এখানে আছেন। তো তাদের জন্য আমরা উন্নত মানের খাবার, আমাদের যেভাবে নির্দেশনা আছে অধিদপ্তরের, সেভাবে আমরা তাদের জন্য আগামীকাল ঈদের উপলক্ষে তাদের জন্য সকালে সেমাই পরোটা এবং দুপুরে তাদের আয়োজন করেছি পোলাও, রোস্ট, গরুর মাংস এবং সাথে থাকবে কোমল পানীয়, এবং রাতেও তাদের জন্য বিশেষ ধরনের উন্নত মানের খাবারের আমরা আয়োজন করেছি। এবং প্রত্যেককেই আমরা আসলে আমাদের বাসায় যেমন আমাদের বৃদ্ধ বাবা মা আছেন, তাদেরকে যেমন আমরা নিজেদের মতো করে দেখি বা ছেলে মেয়ের মতো, আমরা এখানেও আমাদের যারা আছেন আমাদের মা বাবা তাদের মতো করে আমরা এদেরকে দেখার চেষ্টা করি আমাদের যতটা সম্ভব। এবং ঈদে এদের জন্য প্রত্যেকের জন্য এবং উন্নত মানের পোশাকের আমরা ব্যবস্থা করে দিই। ওদের কাছে আমরা ভালো রেসপন্স পাই। ওনাদের যখনই কোনো সমস্যা হন সাথে সাথে ওনারা আমাকে জানানোর চেষ্টা করেন, বা আমার যারা থাকেন অ্যাটেন্ডেন্ট তাদের মাধ্যমে আমাকে জানান এবং আমি তড়িৎগতিতে তাদের বিষয়টা সমাধানের চেষ্টা করি।